শুরুতে এই সংবাদ শিরোনাম। শেষ সময়ে ইরানে হামলা চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, সতর্ক ইসরায়েল। ভারতের কুকর্মের নথি জাতিসংঘে তুলে ধরল পাকিস্তান। বাড়ছে উত্তেজনা, সৌদি উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। ইসরায়েল ক্রিমিনাল, তাদের সঙ্গে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা আসবে না, বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এবং সবশেষ থাকছে হিন্দু মুসলিম বিয়ে ঠেকাতে ভারতের উত্তরপ্রদেশে নতুন আইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ক্ষমতা ছাড়ার আগে ইরানে সামরিক হামলা চালাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এজন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সি ইউএসএ বরাতে ফোর্স জানিয়েছে। খবরে বলা হয়েছে, 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে আগে অত্যন্ত সংবেদনশীল সময় আসতে পারে বলে ধারণা করছে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তারা। তার ভিত্তিতে এই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন এমন কোনো গোয়েন্দা তথ্য বা মূল্যায়নের ভিত্তিতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে ইসরায়েলি খ্যাতনামা সাংবাদিক বারাক রেবিদের করা প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে। এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছিল, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পথ খুঁজছিলেন, তবে তাকে বিরত রাখতে জ্যেষ্ঠ উপদেষ্টারা শেষ পর্যন্ত সমর্থন হন। পদস্থ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক ছিলেন। শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি জানতে চেয়েছিলেন ইরানে হামলা চালালে কী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনাপ্রধান জেনারেল মাইক মিলি এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার সবাই তাকে সতর্ক করে দেন। এরপর হামলার সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসেন। ট্রাম্পকে উদ্ধৃত করে কর্মকর্তারা জানান, এ ধরনের হামলার চিন্তা যেন তিনি মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে সামরিক সংঘাত শুরু হতে পারে। নিজের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সংঘাতে জড়ানো ঠিক হবে না। তারা আরও বলেন, ইরানে হামলা চালালে অদ্ভুত পরিস্থিতি আর সামাল দিতে পারবে না ওয়াশিংটন। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য ভারতকে দায়ী করে জাতিসংঘে একটি অভিযোগপত্র দায়ের করেছে ইসলামাবাদ। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের নামে যে অপতৎপরতা চালিয়ে আসছে এবং পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য নয়াদিল্লির বিভিন্ন কুকর্মে জড়িত থাকার প্রমাণস্বরূপ বিভিন্ন নথি বা দলিলাদি জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পেশ করেছে পাকিস্তান। এ সময় সীমান্ত এলাকায় নয়াদিল্লি অবৈধ কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে ক্ষোভ জানায় ইসলামাবাদ। ভারত যখন আগামী 2 বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করে যাচ্ছে, তার আগ মুহূর্তে দেশটির বিরুদ্ধে পাকিস্তান গত মঙ্গলবার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ জানাল। আগামী 1 জানুয়ারি থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করবে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার বিভিন্ন প্রমাণ সম্বলিত অভিযোগপত্র দায়ের করেন। এ সময় মুনির আকরাম বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়কে বিবেচনায় নিতে হবে, পাশাপাশি ভারত যে অবৈধ এবং আগ্রাসী তৎপরতা চালাচ্ছে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতকে অভিযুক্ত করেন। ইয়েমেনের সীমান্তের কাছে লৌহিত সাগরে সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার সুকাইন উপকূলে মাল্টার পতাকাবাহী এবং গ্রিস পরিচালিত MT আগ্রাসীতে বিস্ফোরণ হয়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমের গুলোর খবরে বলা হয়েছে, ট্যাঙ্কারটিতে অজ্ঞাত হামলাকারীদের দ্বারা শিকার হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে ট্যাঙ্কারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার বিষয়ে সৌদি আরব এখনও অবগত নয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্য করে বলেছে, ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে নিরাপত্তা আসবে না। তিনি ইসরায়েলকে ক্রিমিনাল আখ্যা দিয়ে বলেন, তারাই হচ্ছে পূর্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার সৃষ্টির মূল হোতা। ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় ইরানি প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেন। বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, বাইরের শক্তি আঞ্চলিক দেশগুলোতে যে হস্তক্ষেপ করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে, তা থেকে বের হয়ে আসতে হবে এবং জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা যুক্ত এবং আন্তরিক সংলাপের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। প্রেসিডেন্ট রুহানি সুস্পষ্ট করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলকে আঞ্চলিক ঘটনাগুলিতে যুক্ত করার কারণে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা বাড়বে। তিনি আরও বলেন, সত্যিই খুব আশ্চর্যজনক যে কোনো প্রতিবেশী দেশ মনে করছে ক্রিমিনাল ইসরায়েলের সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, অথচ ইসরায়েল হচ্ছে পুরো অঞ্চল এবং মুসলিম দেশগুলোর শত্রু। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোতে তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে এবং আমি নিশ্চিত আগামী মাসগুলোতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক পরিস্থিতি অনেক ভালো হবে। প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন ঘটনাবলী এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য কোনো দেশের শত্রুতাপূর্ণ নীতির পরিবর্তন আসবে এবং জোরালো আন্তর্জাতিক সংলাপ এবং সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হবে। ভারতের উত্তরপ্রদেশ সরকারের হিন্দু মুসলিম বিয়ে ঠেকাতে রাতারাতি একটি অর্ডিন্যান্স জারি করেছে। এটিকে ভারতের অনেকে নাৎসি জার্মানির নেতা হিটলারের আনা ইহুদিবাদী আইনের সঙ্গে তুলনা করেছেন। এ কারণে প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনেকে টিলারের সঙ্গে তুলনা করেছেন। 1934 সালে নাৎসি জার্মানিদের ইহুদিদের সঙ্গে তথাকথিত এরিয়ান বা আর্য বংশোদ্ভূতদের বিয়ে এবং যৌন সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন আনা হয়েছিল। ভারতের সুপরিচিত বামপন্থী নেত্রী এবং অ্যাক্টিভিস্ট বিন্দা কারাট বলেছেন, হিটলারের ওই আইনে দোষী সাব্যস্ত হয়ে অনেক ইহুদিকে জেলে যেতে হয়েছিল, যাদের অনেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রাণ হারান। কারাট বলেন, শুধু ভিন্ন ধর্মে বিয়ে করার অপরাধে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে উত্তরপ্রদেশের বিজেপি সরকার মঙ্গলবার রাতে যে অর্ডিন্যান্স এনেছে সেটিও ঠিক একই ধরনের পদক্ষেপ বলেই আমরা মনে করছি। ভারতের সংবিধানের আর্টিকেল 21-এ যে বাকস্বাধীনতার কথা বলা হয়েছে ওই অর্ডিন্যান্স তার গুরুতর লঙ্ঘন বলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 যে ভিন্ন ধর্মের নারী পুরুষের মধ্যে বিয়েকে স্বীকৃতি দেয় সে কথাও মনে করিয়ে দিচ্ছেন বংশজ জৈনের মতো একাধিক সাংবিধানিক বিশেষজ্ঞ। এর আগে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের মধ্যে আন্তঃধর্মীয় বিয়ে ঠেকাতে লক্ষণে ভারতের উত্তরপ্রদেশ সরকার একটি অর্ডিন্যান্স পাশ করে, যে ধরনের আইনি উদ্যোগ ভারতে প্রথম। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।